বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা যারা এবছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো অঙ্ক। তো আজ আমি তোমাদের সামনে অঙ্কের বীজগণিতের মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করবো, তার সঙ্গে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কেও আলোচনা করবো। তোমরা জানো যে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্য বছরের থেকে এবছর আলাদাভাবে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে, এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হয় 1 মার্ক, 3 মার্ক, 2 মার্ক, তার বিস্তারিত আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে তুলে ধরা হবে। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের মূল আলোচনা। আজকের আলোচনা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, তোমরা যারা এবছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য সম্পূর্ণ সংশোধিত নতুন সিলেবাস অনুসারে বীজগণিতের সম্পূর্ণ সাজেশন, কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ কিছুই নিয়েই আজকে কিন্তু মূল আলোচনা। তো প্রথমেই তোমাদের একটা বলে রাখি যে আমাদের আগে যে বীজগণিতের নম্বর ছিল সেটা হলো 16, কিন্তু এবছর কিন্তু আমাদের স্পেশালি বীজগণিতের নম্বর হয়েছে 24, অর্থাৎ আমাদের বীজগণিত থেকে সব মিলিয়ে 24 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের আসছে। এবার আমাদের কোথা থেকে কী প্রশ্ন আসবে, কোথা থেকে কী কী প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা, এবং অধ্যায়ভিত্তিক কোন কোন বিষয়গুলো পড়বো সেগুলোও কিন্তু আমরা আলোচনা করবো। তো প্রথমেই চলে আসি আমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে। আমাদের একটা MCQ আসবে, শূন্যস্থান পূরণ আমাদের দুটো আসবে, সত্য মিথ্যা আমাদের দুটো আসবে, সংক্ষিপ্ত কোশ্চেন অর্থাৎ 2 মার্কের প্রশ্ন আমাদের দুটো আসবে, 4 মার্ক, আর বড় কোশ্চেন যেটা আমাদের 3 মার্কের বীজগণিত থেকে প্রশ্ন আসে সেই 3 মার্কের প্রশ্ন কিন্তু এই বছরে সব মিলিয়ে 5টা প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম, অর্থাৎ 3 মার্কের প্রশ্নগুলো কিন্তু আমাদের এবছর মোস্ট ইম্পর্টেন্ট, 5টা 3 মার্কের প্রশ্ন আসবে। এবার চলে যাই আমাদের অধ্যায়, কোন কোন অধ্যায় আমাদের রয়েছে। দেখো, আমাদের বীজগণিতে প্রথম অধ্যায় রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পঞ্চম অধ্যায় রয়েছে অনুপাত ও সমানুপাত, নবম অধ্যায় রয়েছে দ্বিঘাতকরণী, এবং 13তম অধ্যায় রয়েছে ভেদ। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বীজগণিত থেকে পরীক্ষায় হবে। এবার তাহলে আমাদের মূল যে বিষয়গুলো জানতে হবে, শর্ট কোশ্চেনগুলো আমাদের করতে হবে, 2 মার্কের প্রশ্নগুলো আমাদের করতে হবে, এবং 3 মার্কের প্রশ্নগুলো আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবার একটা কথা মাথায় রাখবে, শর্ট কোশ্চেন বাদ দিয়ে 2 মার্ক এবং 3 মার্কের যে অঙ্কগুলো আছে বেশিরভাগ কিন্তু একই লেভেলের অঙ্ক, কারণ 2 মার্কের অঙ্ক অনেক সময় 3 মার্কে চলে আসে, 3 মার্কের অনেক সময় 2 মার্কে চলে আসে, যার জন্য 2 এবং 3-এর ভ্যালু প্রায় সেম টু সেম। আর 1 মার্কের শর্টগুলো প্রত্যেক অধ্যায়ের শেষে, 1, 5, 9, 13 প্রত্যেক অধ্যায়ে যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলোর শেষে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এবং বইয়ের ভেতর থেকেও কিছু কিছু শর্ট টাইপের অঙ্ক রয়েছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা চলে আসি অধ্যায়ভিত্তিক মূল সাজেশন বা মূল যে অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিস করবে সেই অঙ্কগুলোর লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি, প্রয়োজনে সেগুলোকে স্ক্রিনশট করে নিতে পারো বা ভালো করে নোটস করে রেডি করে ফেলতে পারো। তো প্রথমে চলে আসে আমাদের প্রথম অধ্যায়, বীজগণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টার থেকে কী কী তোমরা প্র্যাকটিস করবে দেখে নাও। দেখো, তোমাদের পেজ নম্বর 4-এ তোমাদের রয়েছে প্রয়োগ 4-5, পেজ নম্বর এবং আরও রয়েছে যেটা কোষে দেখি 1.1-এর কোষে দেখি 1.2-কে তোমাদের রয়েছে 3 দাগ রয়েছে, এবং 4 দাগের 1, 3, 4 আর 6 দাগের 3 দাগ। তোমরা যদি না বুঝতে পারো দেখো, একদম সহজভাবে তোমাদের সামনে তৈরি করা, তোমরা জাস্ট পেজ নম্বর 4 পৃষ্ঠাতে তোমরা যাবে। আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এই যে আমি জাস্ট পেজ নম্বর 4-এ গেলাম, প্রয়োগ 4-5 দেখো একদম উপরেই 4-5 রয়েছে, তারপরে কি রয়েছে দেখো কোষে দেখি 1.1-এ 3, 4, তারপরে কোষে দেখি 1.1-এ যাও দেখো 3 দাগ রয়েছে, 4 দাগের কত কত দাগ সেটাও বলে দিয়েছি 2, তারপরে আবার দেখো এই যে 4 দাগের 1, 3, 4, 6 দাগের 3 দাগ, ঠিক এইভাবে একটু দাগিয়ে নেবে, তারপরে 6 দাগের নিচেই 3 দাগ, ঠিক এইটা এইভাবে কিন্তু তোমরা একটু দাগিয়ে প্র্যাকটিসটা করবে, তাহলে কিন্তু সুবিধা হবে। তারপরে দেখো পেজ নম্বর তোমাদের রয়েছে যেটা 5-এর, 6-এর, 5 আর 7 দাগ, পেজ নম্বর 9-এর 12, 13, 14 প্রয়োগ, তারপরে তোমাদের পেজ নম্বর 10-এর কোষে দেখি 1.2-এর 1 দাগ আর 2 দাগের অল, মানে সমস্ত যে কটা আছে সব কটাই, পেজ নম্বর 11-এর 4-এর XVII, XVIII, XVIII, XIX, তারপরে 8 দাগ, তারপরে 11 দাগ, তারপরে হচ্ছে পেজ নম্বর 12-17 দাগ, 18 দাগ, পেজ নম্বর 13, 2, 3, 5, 6, 7, 8, 9, তার মধ্যে 5, 8 মোস্ট ইম্পর্টেন্ট, যাই হোক সবগুলোই প্র্যাকটিস করবে, এগুলো বাদ দেবে না, আর 10, 11 শর্ট রয়েছে শর্টগুলো সবই প্র্যাকটিস করবে, পেজ নম্বর 16 দাগের 20, 21, 22, পেজ নম্বর 17 দাগের 11 দাগ, পেজ নম্বর 19 দাগের 25 আর 26, পেজ নম্বর 22 দাগের 1-এর 3, 2-এর সব, 3-এর 2 দাগ, 3 দাগ, 5 দাগ, 7 দাগ এবং 8 দাগ, পেজ নম্বর 25-এর 32, 33, 35, পেজ নম্বর 27-এর 37, 38, 39, পেজ নম্বর 28-এর 40, 42, 43, পেজ নম্বর 29-এর 5, 4, 5, 6, 7,
আর আটের তিন দাগ চার দাগ নয় দাগ, আর পেজ নম্বর 30-এর 12-13 আর শর্ট কোশ্চেনগুলো রয়েছে, সমস্ত শর্ট কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই হলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পার্টটা বললাম সেই পার্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কী কী আছে সেগুলো তোমাদের বললাম। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা চলে আসি, যেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। এখানে দেখো পেজ নম্বর 81 পৃষ্ঠায় তোমরা পাবে 17 দাগ, 18 দাগ, 19 দাগ, 21 দাগ। পেজ নম্বর 82 পৃষ্ঠায় তোমরা পাবে 2-এর 4 দাগ, 5 দাগ। 4 দাগে তোমরা পাবে 4 দাগ এবং 3 দাগ। 5 দাগে পাবে 2 দাগ আর 3 দাগ। 7 দাগে 2 দাগ, 8 দাগে 1 দাগ। পেজ নম্বর 85 পৃষ্ঠায় 34, 35, 36, 37। পেজ নম্বর 87 পৃষ্ঠায় 1-এর 2 দাগ, 2-এর 1, 2, 4 দাগ, 3-এর 2 দাগ এবং 4 দাগ, সবগুলো শর্ট আছে। পেজ নম্বর 88 পৃষ্ঠায় 4 দাগ, 7 দাগ, 8 দাগ। পেজ নম্বর 93 পৃষ্ঠায় 56 দাগ আর 57 দাগ। পেজ নম্বর 95 পৃষ্ঠায় 60 দাগ আর 61 দাগ। পেজ নম্বর 96 পৃষ্ঠায় 63 দাগ আর 64 দাগ। পেজ নম্বর 98 পৃষ্ঠায় 6-এর 5 দাগ, 6 দাগ, 7-এর 1 দাগ, 8-এর 1 দাগ আর 4 দাগ, 10-এর 1 দাগ আর 2 দাগ। আর পেজ নম্বর 99 পৃষ্ঠায় শর্ট রয়েছে, 12-এর ABC সমস্ত শর্টগুলো আছে, সেগুলো প্র্যাকটিস করবে, আর 13-এর 3 দাগ এবং 5 দাগ। দেখো অঙ্ক সংখ্যা আমাদের মনে হতে পারে যে অনেকগুলো, কিন্তু কিছু করার নেই, অঙ্ক প্রথম কথা হিসেব মতো সাজেশন দেওয়া যায় না, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোই কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি, কারণ অঙ্ক হিসেব মতো প্রত্যেকটাই প্র্যাকটিস করা উচিত। তার মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এরপরে আমরা চলে যাবো আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণী থেকে কী কী করবে দেখো, পেজ নম্বর 153 পৃষ্ঠায় 2-3-4, তারপরে রয়েছে 6 দাগের ABC, 157 পৃষ্ঠায় 1-এর BCD, 2-এর E আর G দাগ, 3-এর AD CB F দাগ এবং 4 দাগে অঙ্কটা। 158 পৃষ্ঠায় 31 দাগ, 32 দাগ, 33 দাগ, 159 পৃষ্ঠায় 36 দাগ আর 37-এর ABCD। পেজ নম্বর 161 পৃষ্ঠায় 3 দাগ, 4 দাগ, 5 দাগ আর 6-এর 1, 2, 3, 4, 7-এ অল এবং 8 দাগের অঙ্কটা। পেজ নম্বর 162 পৃষ্ঠায় করবে 9 দাগের অঙ্কটা, 10-এর সমস্ত শর্ট কোশ্চেন এবং 11 দাগের 1 দাগ এবং 4 দাগ। চলে যাব আমরা এর পরের যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের লাস্ট চ্যাপ্টার, অঙ্কের ভেদ। ভেদ থেকে যে প্র্যাকটিসগুলো করবে, পেজ নম্বর 188 পৃষ্ঠার প্রয়োগ 2-3-4, এগুলো 2 মার্কে আসতে পারে। প্রয়োগ 189 5 দাগ, তারপরে পেজ নম্বর 190 পৃষ্ঠার প্রয়োগ 7-9-10, 191 পৃষ্ঠার 11-12-13-14-15-16-17, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। পেজ নম্বর 192 প্রয়োগ 18 এবং আরেকটা দেখবে ওখানে একটা বিবৃতি দিয়ে একটা এরকম মিডিলের দিকে একটা লাইন লেখা আছে, যৌগিক ভেদের উপপাদ্য বলে বিবৃতি, সেই বিবৃতিটাকেও একটু দেখে রাখবে। পেজ নম্বর 193 পৃষ্ঠার প্রয়োগ 19-20-21, 194 পৃষ্ঠায় 22-23-24-25, পেজ নম্বর 195 পৃষ্ঠার প্রয়োগ 26, 196 পৃষ্ঠা 3-এর 2 দাগ, 4-এর 1 দাগ আর 2 দাগ, 5-এর 2 দাগ, তারপরে 9-10-11 দাগ, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। পেজ নম্বর 197 পৃষ্ঠায় 13-15-16 দাগ, 16 দাগে MCQ টাইপের কোশ্চেন আছে, শর্ট টাইপের কোশ্চেন, আর 17 দাগেও তাই SQ টাইপের কোশ্চেন আছে, প্রত্যেকটা জিনিস 16-17 প্রত্যেকটা জিনিস। এই হলো আমাদের সমস্ত অঙ্ক এবং সমস্ত অঙ্কে থেকে কোন কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে আলোচনাটা স্বাভাবিকভাবে করলাম, দেখো এই আলোচনার মধ্যে প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক কোন কোন পৃষ্ঠা থেকে কোন কোন অঙ্কগুলো রয়েছে, তোমাদের অঙ্কগুলো খুঁজে নিতে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ঠিক যেভাবে পৃষ্ঠা বলেছি ঠিক সেইভাবে সেই পৃষ্ঠাতেই দেখবে অঙ্কগুলো আছে, এবং তোমরা এগুলো প্রথমেই বলবো যে এগুলো দাগিয়ে নাও, বইয়ে আগে নিজের মতো করে দাগিয়ে নাও, আমি যেভাবে বললাম সেইভাবে দাগিয়ে নাও, দাগিয়ে নিয়ে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, তারপরে দেখবে যে এখান থেকে একদম হুবহু অঙ্ক কিন্তু পরীক্ষায় কমন আসে, এটা মাথায় রাখবে। আর ইতিমধ্যে আমি তোমাদের সম্পাদ্য উপপাদ্য, তারপরে তোমাদের পরিমিতি, এগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলো একটু প্র্যাকটিস করো, দেখবে অঙ্কে একটা গুড রেজাল্ট কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। তো এই হলো আমাদের বীজগণিতের সম্পূর্ণ সাজেশন, এটা যদি ভালো করে কমপ্লিট করো তাহলে কিন্তু এখান থেকে 24 মার্ক আমি আশা করছি হুবহু কিন্তু তোমরা কমন পেতে চলেছো। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।